আমি খুব সোনকালে আমি যেটো পদত্যাগ পত্র আমি রেডি করেছো সোনকালে আমি পদত্যাগ পত্র দিম, যেটো একটা নিয়মের মাজেদি যাব লাগিব, খুব সোনকালে আমি পদত্যাগ পত্র দাখিল করি। এটা চাওক, চারিবার মানে ইয়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছো, মন্ত্রী হয়েছো, আর বিশেষক এটা নতুনকে আমার সংযোজন যেটা বিহালী সমষ্টিট ডিলিমিটেশন আপনার গহপুর সমষ্টির প্রায় ছটা পঞ্চায়েত আমার সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে। গতি সেই পঞ্চায়েত সমূহ যেখানে আছে সেই অঞ্চল সমূহ খুব একটা দুর্গম অঞ্চল, যেটো অরুণাচলের একেবারে সীমামূরী অঞ্চল, তাত রাস্তাঘাটের উন্নয়ন বা নদীর গড়াখহনীয়া বানপানী সমস্যা এনেকা ধরনের সমস্যাবিল আছে, আর বিশেষক সেই অঞ্চলবিল চাহবাগান আর আমার এস টি সম্প্রদায়ের লোক আছে। আর মানে এইটাই বিচারিছিল যিগৰাকী বিধায়ক ইয়ারপা নির্বাচিত হব তেওঁৰ কার্যকাল মাত্র দেড়টা বছর থাকিব, আর সেই দেড়টা বছর যাতে বিহালী খুব সুন্দর করে, যেহেতু মই ইয়াত প্রায় চারিটা কার্যকাল ইয়ার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক ইয়াত সন্নিবিষ্ট হয়ে আছে, আর সকল জাতি জনগোষ্ঠীর লোক মই লগত লৈ মই কামখিনি কৰিছো, আর সেইটো কারণে মোক রাইজে ভোট দি জিকাইছে, মই কারো মনত মই আঘাত নকরাকে মই কামবিল কৰি গৈছো, প্রত্যেকটো জাতি জনগোষ্ঠীর মই মনত কোনো ধরনের আঘাত নিদিয়াকে মই কামবিল কৰি গৈ আছো, আর যার কারণে মই চারিটা বছর চারিটা কার্যকাল মই ইয়ারপা বিজয়ী হয়েছো, রাইজে আশীর্বাদ কৰিছে, মৰম দিছে। গতি মই ভাবো যিগৰাকী বিধায়ক ইয়ারপা নির্বাচিত হব সেইগৰাকী বিধায়কে সেই জাতি জনগোষ্ঠীর সকল জাতি জনগোষ্ঠীর মনের আকাঙ্ক্ষাখিন যাতে পূরণ করে আর সকল জাতি জনগোষ্ঠীক লৈ পেলে যাতে কাম করে সেই বিধায়কজনের পর মানে সেইটাই মানে আশা রাখি। আপনার যথেষ্ট গুরুদায়িত্ব হবো যেহেতু আপনি চারিগৰাকী বিধায়ক ইয়ারপা, গতি আপনি যিগৰাকী বিধায়ক আপনি দলের হয়েও যথেষ্টখিনি কাম করব, কারণ বিজেপি ইয়ারপা জয় পাব কারণে আপনার অরিহণার প্রয়োজন হব, কারণ চারিবার আপনি বিধায়ক ইয়ারপা হয়েছে। সেইটো নিশ্চয় কৰিব লাগিব, এটা দলত যেতিয়া আছো আর যেহেতু মই সাংসদ হলো, যিগৰাকী প্রার্থী ইয়াক নিদিয়ক আমার দলে সেইগৰাকী প্রার্থীকে আমি ইয়ারপা জিকাবই লাগিব, এইটো আমার কাম করবলে, যেহেতু আমি দলের একনিষ্ঠ এজন আমি কার্যকর্তা, সেই কার্যকর্তা হিসাবে আমি দলক সেবা করে যাম আর অনাগত দিনের দলের কাম করে যাম।